দেশগা থেকে সংবাদ সন্ধানী আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ প্রায় 8 ঘন্টা কুমারগাঁও উপকেন্দ্রে আগুনে পুড়ে গেছে দুটি ট্রান্সফরমার দেশে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু একদিনে 39 জনের প্রাণহানি নতুন 2212 রোগী শনাক্ত এএসপি আনিসুল হত্যা মামলায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার রিমান্ডে সম্পৃক্ততা নেই দাবি পরিচালকের ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিবকে হুমকি দেয়া মহসিন সুনামগঞ্জের গ্রেপ্তার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি ট্রান্সফরমার বেলা 11টার দিকে আগুনের সূত্রপাত হয় 2 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এদিকে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সিলেট জেলা তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছে না কর্তৃপক্ষ এদিকে আগুন লাগার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পিজিসিবি মঙ্গলবার বেলা 11টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের সূত্রপাত মুহূর্তেই ছড়িয়ে পড়ে জাতীয় পাওয়ার গ্রিডের 132/33 কেভির গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে এরপর আগুন ছড়ায় জেলার বিতরণ বিভাগের আরও একটি ট্রান্সফরমারে এরপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সিলেট নগরী সহ পুরো জেলা হঠাৎ করে আমরা আগুনের শব্দ পেয়েছি এবং সরসর করে আগুনে যে ট্রান্সফরমার পোড়া শুরু করেছে তা বিকট শব্দ হয়েছে আগুনটা এমনভাবে ছড়াইছে মনে হয় যেন আতশবাজি ফুটাইলে যেমন আগুন শিরশির করে চতুর্দিকে চলে যায় তারের মাধ্যমে বিভিন্ন জায়গায় আগুনটা এইভাবে যাইয়া ছড়াইছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি 11টা পাশে দিকে আগুনটা লাগে লাগার সাথে সাথে আমাদের সিলেট ফায়ার স্টেশন থেকে তালতলা থেকে আমাদের 3টে ইউনিট পরপর 3টে ইউনিট এখানে কাজ করে এরপর আরও মানে দক্ষিণ সুরমা থেকে আরও 2টে ইউনিট আসে ক্ষতি হচ্ছে মেনলি যে আমার T4 ট্রান্সফরমার T33/11 একটা ট্রান্সফরমার সেট T8 আর একটা ফিডার এগুলোই এবং 33K বাসের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ আর কি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি আর কি এখন 33K বাস দিয়ে আমার পাওয়ার যে দিতে পারবো সেটা আসলে কখন দিতে পারবো একটু সময় লাগবে আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রধান প্রকৌশলী তদন্ত কমিটি এটা গঠন হবে এখন যেটা হলো দ্রুত গ্রাহককে আমাদের বিদ্যুৎ দিতে হবে তাই না এজন্য আমাকে রাত দিন কাজ করতে হবে তবে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের 150 মেগাওয়াট এবং 20 মেগাওয়াটের ট্রান্সফরমারের কোনো ক্ষতি হয়নি মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট এদিকে আদালত চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে আগুন লাগার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সকালে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই তদন্ত কমিটি গঠন করেন কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিস ইলেকট্রনিক বিভাগের কর্মকর্তা ও একজন ম্যাজিস্ট্রেটকে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু জানান আগুনের ঘটনাটি নাশকতা ছিল কি না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আগুন লাগা এজলাসের বিচারিক কাজ এজলাস রুমটি চালুর আগ পর্যন্ত তৃতীয় মহানগর দায়রা জজের আদালত এজলাসে চলবে কার্যক্রম আবদুল্লাহ আবু জানান আগুনের ঘটনায় চলমান মামলাগুলোর বিচার কাজ ব্যাহত হবে না কমিটির রিপোর্টের ভিত্তিতে শিগগিরই এজলাস চালুর আশাও প্রকাশ করেন তিনি আসছে শীতে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণের আশঙ্কার মধ্যে দেশে আবার বাড়ছে করোনায় প্রাণহানি ও রোগীর সংখ্যা প্রায় 2 মাসের মধ্যে সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার আর নতুন শনাক্ত হয়েছে 2212 রোগী যা 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 117টি ল্যাবে 15,990টি নমুনা পরীক্ষা করা হয় 13.83% হারে করোনা শনাক্ত হয় 2212 জনের
এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 4,36,684 জনের। এদিকে আরও 30 পুরুষ এবং 9 নারীর মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6,254 জনে। 24 ঘন্টায় নতুন সুস্থ 1,754 জন, এ নিয়ে মোট সুস্থ হলেন 3,52,895 জন। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় চট্টগ্রামে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চকবাজার, টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদে অভিযানের সময় পথচারীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। ফেনীতে মাস্ক না পরায় 50 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নাটোরের জেলা পুলিশের পক্ষ থেকে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি শুরু হয়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে বেলা 11:30টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শহরের 3টি প্রবেশপথে অবস্থান নিয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হবে না। এবার বিদেশ ফেরত সব যাত্রীরই বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি করোনা নেগেটিভ সনদধারীদেরও। নমুনা সংগ্রহে বিমানবন্দরেই আরটিপিসিআর ল্যাব বসানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ। এ পরিস্থিতি মোকাবেলায় এবার বিদেশ ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিদেশ থেকে আসা সব যাত্রীর জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নমুনার ফলাফল 24 ঘন্টার মধ্যে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। প্রথম আসার পরে প্রত্যেকটি আমরা টেস্ট করব, একদিন আমাদের রেজাল্ট দেখব, আমরা পিসিআর টেস্ট করব। এয়ারপোর্টে যদি মনে হয় নেগেটিভ আছে তখন দে উইল গো ফর সেলফ কোয়ারেন্টাইন। যারা নেগেটিভ নিয়ে আসেন তাদেরও আমরা দেখব তাদের কোনো রকমের অবস্থার পরিবর্তন হয়েছে কি। বহির্বিশ্বের সঙ্গে এখনই আকাশপথে যোগাযোগ বন্ধ করতে চায় না সরকার, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে সিদ্ধান্ত বদলাতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফ্লাইট বন্ধ কি খোলা ডিপেন্ড করবে অবস্থার পরিপ্রেক্ষিতে। এদিকে পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত বিদেশ ফেরত যাত্রীদের দুদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতের সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ফ্রান্সে 24 ঘন্টায় নতুন সংক্রমণের হার কিছুটা কম থাকলেও ইউরোপের যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, স্পেন সব দেশেই দৈনিক শনাক্তের হার বেড়েছে। সোমবার একদিনে বিশ্বে করোনায় আরও 7,000 প্রাণহানি এবং নতুন শনাক্ত হয়েছে 4,84,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 13,31,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 5,53,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 708 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 1,50,000 রোগী। বিস্তার ঠেকাতে ফিলাডেলফিয়ার সব ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নানা বিধিনিষেধ আরোপের পরও ইতালিতে গত 24 ঘন্টায় 27,000 করোনা রোগী পাওয়া গেছে। অন্যদিকে স্পেনে 13,000 রোগী পাওয়া গেছে। দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভে বিস্তার আরও বাড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। টানা এক মাস পর ফ্রান্সে কিছুটা কমেছে করোনার বিস্তার। দেশটিতে সোমবার 9,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 506 জন। তবে জার্মানিতে লকডাউন জারির পরও সোমবার 14,000 নতুন রোগী পাওয়া গেছে। আগামী বছর শুরুর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। পোল্যান্ডে একদিনে 20,000 এবং রাশিয়ায় একদিনে 22,000 রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় করোনার বিস্তার বাড়ায় আবারও এক মাসের লকডাউন জারি করা হয়েছে। ইউক্রেনে পাওয়া গেছে 9,000 কোভিড রোগী। রোমানিয়া ও নেদারল্যান্ডসে যথাক্রমে 4,000 নতুন রোগী পাওয়া গেছে। এদিকে ইরানে তৃতীয় দফার সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় 500 জন করোনায় মারা গেছে দেশটিতে, নতুন করে পাওয়া গেছে 13,000 কোভিড রোগী। ভারতে সোমবার 30,000-এর কম রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 443 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডক্টর আব্দুল্লাহ মামুন। পুলিশের দাবি, বিত্তবান রোগীদের আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পাঠিয়ে বিনিময়ে বিলের 20-30% কমিশন নিতেন তিনি। তবে জাতীয় মানসিক হাসপাতালের দাবি, এ ঘটনায় মামুনের কোনো সম্পৃক্ততা নেই, তবুও তাকে গ্রেপ্তার করায় আইনি পদক্ষেপ নেবেন তারা। জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ মামুন পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে মানসিক হাসপাতালে ভর্তি না করিয়ে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর অভিযোগ তার বিরুদ্ধে। এ অভিযোগেই মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামলী থেকে ডাক্তার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, আনিসুল হত্যা মামলায় গ্রেপ্তার 12 আসামিকে জিজ্ঞাসাবাদে এসেছে মামুনের নাম। এ মামলায় গ্রেপ্তার মাইন্ড এইডের পরিচালক নিয়াজ মোর্শেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। সেই সম্পর্কের সূত্রেই মানসিক হাসপাতাল থেকে রোগীদের মাইন্ড এইড হাসপাতালে পাঠাতেন বলে দাবি পুলিশের। যেই পাঠাবে, যে দালালই পাঠাবে, দালাল পাঠালে তো 10% পায়, উনি সেখান থেকে 30% পায়। ওই 30%-এর লোভে এখানে বেটার ট্রিটমেন্ট না দিয়ে রোগীটাকে পাঠায় দাও ইলিগেল ক্লিনিকে। পুলিশের দাবি, আনিসুলের মৃত্যু নিশ্চিত জেনেও হৃদরোগে মারা গেছেন বলে নাটক সাজানোর জন্যই মামুনই জাতীয় হৃদরোগ হাসপাতালে পাঠিয়েছিলেন। মানসিক হাসপাতালে চাকরির পাশাপাশি মামুন 3টি বেসরকারি হাসপাতালেও প্র্যাকটিস করতেন। মানে তারে তো পিটিয়ে মারলেন, মারা যাওয়ার পরে কিন্তু কোনো ডাক্তার ছিলেন না, উনি এখান থেকে আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে আবার মৃত ব্যক্তিটাকে উনি অ্যাম্বুলেন্স করে উনি আবার হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলেন। উনি জানছেন যে মারা গেছেন, অর্থাৎ ওই দায়িত্বটা এড়ানোর জন্য। পরে ডাক্তার মামুনকে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ বিষয়ে জানতে যাওয়া হয় জাতীয় মানসিক হাসপাতালে। পরিচালক জানালেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুলিশ কর্মকর্তা আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে মামুনের কোনো সম্পৃক্ততা পায়নি। এর সঙ্গে ওনার সংশ্লিষ্ট আছে বলে আমরা পাইনি এমন কিছু। এখন আমরা গ্রেপ্তার করা হলো, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের ডিজি অফিসে জানিয়েছি, আমরা থানাতে জিডি এন্ট্রি করেছি এবং আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। শুধু মামুনই নয়, আনিসুলের মৃত্যুর ঘটনায় মানসিক হাসপাতালের কারোরই কোনো দায় নেই বলেও দাবি পরিচালকের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের সব অনুমোদনহীন হাসপাতালের তালিকা করা হচ্ছে। অনুমতি ছাড়া কোনো হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সার্জারি বিভাগের উদ্বোধনের পরে হুঁশিয়ারি দেন তিনি। ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সারা দেশের অনুমোদনহীন হাসপাতালের তালিকা তৈরির বিষয়টি সময় সাপেক্ষ ও দুঃসাধ্য। এছাড়াও লোকবল সংকট রয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও পুরো চট্টগ্রামের তালিকা শেষ হয়েছে। রাজশাহী ও বরিশালের তালিকাও শেষের পথে বলে জানান ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। একেবারেই অনুমোদন নেই বা অনুমোদনের জন্য আবেদন করেছে তাদের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। হাসপাতালের সংখ্যা তালিকা করার জন্য আমাদের টিম কাজ করছে। বাই দিস টাইম চট্টগ্রাম বিভাগের সমস্ত হাসপাতালের তালিকা আমরা পেয়ে গেছি, রাজশাহীর কিছু পেয়েছি, বরিশাল ডিভিশনের কিছু পেয়েছি, বাকিগুলো আসছে। আপনারা জানেন এটা একটা বিশাল কাজ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নানান ধরনের হাসপাতাল ছড়িয়ে আছে, অনুমোদিত অননুমোদিত, এগুলোকে টোটালটাকে তালিকাভুক্ত করাও একটা দুঃসহ ব্যাপার। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, এই বড় খবর নিয়ে সাথে থাকুন। নির্দিষ্ট দোকান বা ট্রেড লাইসেন্স নেই এমন ভাসমান ব্যবসায়ী বা ফেরিওয়ালা এখন থেকে নগদ টাকার বদলে মোবাইল ফোনে ব্যবসায়িক লেনদেন ছাড়তে পারবেন। ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তি হিসাব খুলে করা যাবে ব্যবসায়িক লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী এ হিসাবে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকছে। এ সুবিধা নিতে খুচরা ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। বর্তমান ব্যবস্থায় ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তি অ্যাকাউন্ট খুলে ব্যবসায়িক লেনদেনের সুযোগ নেই। নির্দিষ্ট সীমা থাকায় লেনদেনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। অন্যদিকে ব্যবসায়িক হিসাব খুলতে টিআইএন, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রমাণপত্র দেখাতে হয়, যা ক্ষুদ্র বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পক্ষে যোগান দেওয়া কঠিন। তাই এইসব খুচরা ব্যবসায়ীদের লেনদেনের সমস্যা সমাধানে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সেবার লেনদেনও ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে করতে পারবেন খুচরা ব্যবসায়ীরা। অর্থাৎ ফুটপাতে বা ভ্যানে করে যারা রাস্তায় সবজি, ফল, মাছ বা যে কোনো পণ্য বিক্রি করছেন অথবা সেবা দিচ্ছেন, তারাও চাইলে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তির নামে হিসাব খুলে করতে পারবেন ব্যবসায়িক লেনদেন। সুপারশপ বা শপিং মলের মতো তিনিও কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের দাম নিতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে যাই, সেক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্স লাগে, টিন নাম্বার লাগে, এই একটা মানে জটিলতা আছে। সেক্ষেত্রে যদি ব্যক্তি নামে আমরা মানে এই সুবিধাটা পাই, সেক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাদের যে ব্যবসায়িক হিসাবগুলো আছে এতদিন ধরে তারা করছিল, যেটা আসলে আমাদের ন্যাশনাল জিডিপিতে হয়তো আমরা সেভাবে দেখাতে পারতাম না, সেটা এখন সুযোগ হবে এই ন্যাশনাল জিডিপিতে তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা রিকগনাইজ করার। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং এর আরো বেশি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কমবে ক্রেতা বিক্রেতার নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা। তাদেরকে ফর্মাল সেক্টরে আনা এবং ডিজিটাল ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত করার জন্য একটি চমৎকার উদ্যোগ। তবে এই সংক্রান্ত ইনফরমেশন এবং অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে আমরা যেন এই সার্কুলারের সত্যিকারের বেনিফিটটা সবাই নিতে পারি। যে কোনো বাণিজ্যিক ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে এই হিসাব খোলা যাবে। যাদের হিসাব নেই তাদের ক্ষেত্রে চলতি হিসাব দিয়েও এই সুবিধা নেওয়া যাবে। এতে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা লেনদেনের সুযোগ আছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে অভিজাত হোটেল লেকশোরে অভিযান চালিয়ে বিপুল রাজস্ব ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর ভ্যাট গোয়েন্দা। অভিযানে প্রায় 350 বোতল মদ জব্দ করা হয়। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন 10 মাস ধরে ভ্যাট রিটার্ন দেয় না হোটেল রেকশোর। রাজধানীর গুলশান 2 এ 4 তারকা মানের হোটেল লেকশোর গত জানুয়ারি থেকে ভ্যাট রিটার্ন দেয় না এই প্রতিষ্ঠান। বারবার চিঠি দেয়া হলেও জবাব মেলেনি বলে জানান এনবিআর কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে লেকশোরে অভিযান শুরু করে ভ্যাট গোয়েন্দার একটি দল। কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে গত বছর জমা দেওয়া রিটার্নে বিক্রির তথ্য গোপন করার প্রমাণ মিলেছে। মাসে গড়ে 3.25 কোটি টাকার সেবা বিক্রি করে এই হোটেল, কিন্তু এনবিআর এর কাছে অনেক তথ্য গোপন করে। এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ইউনিট রয়েছে, রেস্টুরেন্ট, তারপরে আবাসিক, বার, একটি মিনি বার, কনফারেন্স রুম, প্রত্যেকটি ইউনিটের আমরা বাণিজ্যিক তথ্য, তাদের যে বিক্রয় তথ্য সেটি পর্যালোচনা করে দেখেছি যে প্রকৃত বিক্রয়ের থেকে আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য এখানে পরিলক্ষিত হচ্ছে বলে মনে হচ্ছে। হোটেলের 6 তলায় রয়েছে মদের বার H2O, সেখানে বিভিন্ন ব্র্যান্ডের 350 বোতল মদ পায় ভ্যাট গোয়েন্দারা। কর্মকর্তারা জানান, এসব মদের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ, তাই সেগুলো জব্দ করা হয়। এই বার ইউনিটে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আনুমানিক 20-25 লক্ষ টাকা বিক্রয় আমরা দেখতে পাচ্ছি। ভাইরাস তার বিপরীতে প্রদেয় ভ্যাটের পরিমাণ অত্যন্ত নগণ্য, তো তার উৎস সম্পর্কেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারে আমরা ওগুলো জব্দ করেছি। জব্দ করা নথি পর্যালোচনা করে 15 কার্যদিবসে প্রতিবেদন দেবে ভ্যাট গোয়েন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি হোটেল কর্তৃপক্ষ। তারা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনায় সেবা দেয়া অনেক চিকিৎসক এই হোটেলে ওঠেন, কিন্তু এর বিল এখনও তারা পাননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সুন্দরী পর্যায়ে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। জানাবো দেশের বাইরের খবর। ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা না করলে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা, এই সতর্কতা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তা ছাড়া ভবিষ্যতে বাইডেন প্রশাসনের দ্রুত টিকা বিতরণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা তার। ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজয় মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরে আইনগত প্রক্রিয়াও শুরু করেননি এখনও। এদিকে করোনার কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ডেলাওয়ারে অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে এক সভা শেষে বাইডেন বলেন, মহামারী মোকাবেলায় দ্রুত সমন্বয় জরুরি, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুতি আছে, আর এতে ট্রাম্প অংশ নিলে তা সহজ হবে। আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে, তাই টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে।
আমেরিকার 30 কোটি মানুষের জন্য টিকা সংগ্রহ ও বিতরণের পরিকল্পনা অনেক বড় ব্যাপার। এর জন্য 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের সময় পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। এদিকে পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে চরম দায়িত্ব জ্ঞানহীনতা বলে মন্তব্য করেছেন বাইডেন। আমি টিকা নিতে দ্বিধাবোধ করব না। ডক্টর অ্যান্থনি ফাউচি ও দুটি প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না যথেষ্ট দায়িত্ববান, তাদের মতে এই টিকা নিরাপদ। শুধু ট্রাম্পের কারণেই মানুষ এ নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি যা বলেন তার অনেক কিছু সত্য নয়। বিশ্ব নেতারাও এই টিকা দুটির উপর ভরসা রাখছেন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ও রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এরই মধ্যে মৃত্যু হয়েছে 2.5 লাখের বেশি মানুষের। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুজিববর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে শিরোপা ঘরেই রেখে দিল লাল সবুজরা। করোনা আক্রান্ত হেড কোচ জেমিডের জায়গায় এ ম্যাচে ডাক আউটে ছিলেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। গোলকিপার জিকোর জায়গায় আশরাফুল রানা আর রক্ষণে সুযোগ পান ইয়াসিন খান। প্রথমার্ধে তেমন কার্যকরী সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকেরা। অন্যদিকে এদিন তুলনামূলক ভালো খেলেছে নেপাল। বিরতির পরও গোলমুখ খুলতে পারেনি দুই দলই। যোগ করার সময়ে এগিয়ে যেতে পারত নেপাল, তবে ভাগ্য পাশে ছিল না অতিথিদের। এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাতার সফরে যাওয়ার কথা জামালদের, সেখানে ম্যাচ 4 ডিসেম্বর। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।